তো মার্কেট প্রায় 1200 করে দিচ্ছে। আচ্ছা, তো আমি ওই 1200-1300 করেই দিয়ে দেবো। আচ্ছা, এটাও ক্যালসিয়াম। এটা এই অষ্টাভেক্টর ক্যালসিয়ামটা একটু মোটা হয়, আর এই ক্যালসিয়ামটা হয়েছে একটু পাতলা, মানে জলের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে। মোট কত পেয়ার ককাটেল আছে? ককাটেল আমার হচ্ছে 30 পেয়ারের মতো আছে। আচ্ছা আচ্ছা, তো দুদিন পেয়ার আছে 1200-1300 পেয়ারের মতো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে কিন্তু আমি কিন্তু আবার নিয়ে চলে এলাম এক্সোটিক বার্ডসের ভিডিও। তো অনেক বন্ধুদের কমেন্ট ছিল যে এক্সোটিক বার্ডসের ভিডিও দাও, অনেক দিন হয়ে গেল। তো নানা ধরনের এইরকম কমেন্ট ছিল, তো তার জন্য কিন্তু আমি এবার আপনাদের জন্য এক্সোটিক বার্ডসের ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি এসছি আজকে বারসুন্দ্রা, বারসুন্দ্রাতে একটা দাদা বাড়িতে এলাম। তো পুরো ডিটেলস কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু ভিডিওর মধ্যে মেনশন রয়েছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা বার্ডস গুলোতে রিলেটেড ভিডিও আমি আপলোড করতে থাকি, তাদের নোটিফিকেশানটা খুব সহজভাবে পৌঁছাবে আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো আমার এই ভিডিও দেখে কোনো ভিউয়ার্স যদি বার্ডস আপনার কাছে নিতে চায়, তো আপনার সঙ্গে যোগাযোগ কীভাবে করবেন এবং আপনার বাড়িতে কীভাবে আসবেন এটা একটু বলে দিন। আমার সঙ্গে আসতে হলে, আপনার বাড়ি আসতে হলে, হ্যাঁ আসতে হলে আমাকে বারসুন্দ্রা থেকে বা দোকানগুলো থেকে আসতে হবে। এবার ভিতর রাস্তা তো জানা নেই, তো আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমার বাড়ি কাউকে জিজ্ঞাসা করে বা যে কোনো যদি বিকাল টাইমে আসেন তাহলে আমি ওখান থেকে আপনাকে বাড়ি নিয়ে চলে আসবো। আচ্ছা, আপনার নামটা কি একটু বলে দিন? আমার নাম লালমোহন লাইয়া, বাড়ি বারসুন্দ্রা। দোকানগুলা থেকেও আসা যাবে, জামতলা থেকেও আসা যাবে, বারসুন্দ্রা থেকেও আসা যাবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন। 8116624703। আচ্ছা, তো দাদা আর একটু আমরা জেনে নিচ্ছি, এই যে বর্তমান যুগে যে বেকারত্ব যে বেড়ে গেছে, তো যারা বেকার যুবক আছে তো তারা কি পাখি চাষ করে এবং পাখি পোষে তারা কি কিছু করতে পারবে? যদি পাখি চাষ করতে পারে অবশ্যই লাভ হবে, কিন্তু ক্ষতি হবে না, লাভ হবে। ঠিক মতো যদি করার মতো করতে, নাহলে আমি এক জোড়া করলাম, হ্যাঁ ফলনি দিয়ে দিলাম, তো সেরকম করে না করাটাই বেস্ট। এবার করতে হলে 2-5 জোড়া করে আমাকে মানে রাখতে মানে ই করতে হবে, যে আমি ওর থেকে আমি কিছু পয়সা বা আমি সব নিলবে প্লাস ইনকামও হবে। হ্যাঁ সেটাই, এইভাবেই করতে হবে। নাহলে আমি 5 জোড়া কিনে আনলাম, তাকে খাইলাম না, ঠিক মতো যত্ন নিলাম না, ফলনি, তো সেক্ষেত্রে বেকার পয়সাটা নষ্ট করে আমার লাভ নেই। করতে হলে করার মতন করতে হবে, একটু পাখিকেও ভালোবাসতে হবে, তাই না? ভালোবাসা দিতে হবে। তো যারা আমরা যে ছাচ্ছন্দে যেভাবে থাকি, সে পাখিটাও সুন্দর হবে, যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, তবেই তো হবে। অনেকে বলছে আমার ডিমে ব্লাড আসেনি, বাচ্চা আসেনি, কিন্তু আমার তো প্রায় 3-4 করে বাচ্চা হয়। আমি 5 পেয়ার থেকে শুরু করছি, এখন আমার 25-30 পেয়ারের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার এখান থেকে আপনি সব থেকে স্বাবলম্বী হয়েছেন, তাই না? এটাই আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো আপনারাও বার্ডসদেরকে ভালোবাসুন, বার্ডসকে একটু এ করার চেষ্টা করুন, মানে এরকমও বিষয়, তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে কিছু মেডিসিন কিছু ইউজ করা হয়? যে হ্যাঁ আমি মেডিসিন ইউজ করি। আচ্ছা আচ্ছা, আমি এইগুলো ইউজ করি। আচ্ছা আচ্ছা, দেখুন এই যে রিকোভিড আছে। আচ্ছা, এটা কি কাজে লাগে দাদা? এটা ভিটামিন। আচ্ছা, এটা কি মাল্টিভিটামিন? না মাল্টিভিটামিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো এটা রিকোভিড এটা ইউজ করি। আচ্ছা, আর এখানে ভাই মিরাল। আচ্ছা, ভাই মিরাল আছে। হ্যাঁ, এই ভাই মিরালটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দাদার কাছে অনেক রকম মেডিসিন রয়েছে। অষ্টভেদ, হ্যাঁ অষ্টভেদ এটাও ইউজ করি। আচ্ছা, এর উপকারিতা কি একটু বলে দিন। উপকারিতা এটা ক্যালসিয়াম, অষ্টভেদটা ক্যালসিয়াম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যা ভিটামিন। হ্যাঁ, এটাও হচ্ছে ভিটামিন। আচ্ছা, তারপরে এটাও একটা ক্যালটিসল ডিসি। আচ্ছা, এটাও কিন্তু ক্যালসিয়াম। আচ্ছা, এটাও ক্যালসিয়াম। এটা এই অষ্টভেক্টর ক্যালসিয়ামটা একটু মোটা হয়, আর এই ক্যালসিয়ামটা হয়েছে একটু পাতলা, মানে জলের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু এখানে খাওয়ার কিছু দেখতে পাচ্ছেন, এখানে কি কি খাওয়ার আছে? খাবার আছে এখানে, আমি ম্যাটার রয়েছে তোমার ক্যানারি সিড আছে। আচ্ছা, সূর্যমুখী আছে। আচ্ছা, আর এইখানে
এই যে অন্ধ্রের দানাটা, অন্ধ্রের দানাটা আছে, এগুলো আপনি দেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। খাওয়ার তো এইগুলো খাওয়ালে পাখি কি ঠিক থাকে, শরীর ফিট থাকে, তাই না? হ্যাঁ, ওর মধ্যে আরও কিছু খাওয়া দিতে হয়, ছোলা দেই, তারপরে শাক সবজি, তারপরে আমি এই মাঝে মাঝে ডিমের সঙ্গে ভাত অল্প করে দিই, যখন বাচ্চা হয় ওগুলোই দিই। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। যারা পাখি প্রেমিক আছে তাদের জন্য কি আপনি কিছু বলবেন? পাখি পোষেন শখের জন্য, এবার শখটাও পূরণ হয়, প্লাস এখান থেকে কিছু ইনকামও করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দাদার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা দাদার কাছে বার্ডস নিতে চান, দাদার কন্ট্যাক্ট নাম্বার রইল, এবং যদি দু তিন পেয়ার বেশি নেই দাদা কম বেশি করে নেবেন, তাই না দাদা? ঠিক আছে। লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন, লুটিনো ককাটেল। আচ্ছা দাদা, এগুলো কি বেবি না অ্যাডাল্ট পেয়ার? না না, এগুলো হচ্ছে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিনের এটা, এদের বয়স কতদিন একটু বলতে পারবেন? প্রায় পাঁচ ছ মাসের। আচ্ছা, পাঁচ ছ মাসের বেবি, তাই তো? আচ্ছা, এটা সেল করবেন তো? হ্যাঁ, ওটা সেল আছে। আচ্ছা, এই সাইডে যে রয়েছে এখানে যে দেখতে পাচ্ছি লুটিনো, ওটাও লুটিনো, আর একটা কী রয়েছে এটা? ওটাও লুটিনো আছে। আচ্ছা আচ্ছা, কালার ঠিকভাবে আসেনি, তাই তো? তো এটাও কি পাঁচ ছ মাসের বেবি এটা? হ্যাঁ হ্যাঁ, ওটাও পাঁচ ছ মাসের। আচ্ছা আচ্ছা, আর এই সাইডে যে রয়েছে, এই কেজের মধ্যে যে রয়েছে, ওটাও ওই মাস চারেকের হয়েছে এটা। আচ্ছা, এটাও তো লুটিনো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা লুটিনো। দেখতে পাচ্ছেন বার্ডটা, দেখুন খুবই সুন্দর। তো কীরকম কী সেল করবেন একটু দাদার কাছ থেকে আমরা জেনে নেব। দেখুন খুবই সুন্দর, হেলদি আছে বার্ডসগুলো। তো সবই কিন্তু দাদার কাছে জানবো, এদের পরিচর্যা কীভাবে করে এবং ব্রিডিং, এ সবই কিন্তু আমরা জানবো এই ভিডিওর মধ্যে। আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দাদা, এই যে পেয়ারগুলো দেখালাম, এর প্রাইস কত রেখেছো দাদা? প্রাইস এগুলো এখন তো মার্কেট প্রায় বারোশো, এগারোশো, বারোশো করে দিচ্ছে। আচ্ছা, তো আমি ওই বারো তেরোশো করেই দিয়ে দেবো। আচ্ছা, বর্তমান যে মার্কেটে যে প্রাইসটা চলছে তার থেকে কি দাদা কিছু কম সম করে দেওয়া যাবে, যে কেউ যদি বার্গেটিং করতে চাই? বেশি বেশি যদি নেয়, দু চার জোড়া নেয়, হ্যাঁ দু তিন চার নিলে আমি কমিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদার কাছে আর কি কি আছে দাদা একটু বলুন? আর লাভবার আছে। আচ্ছা, আর কি রয়েছে? জাভা রয়েছে। আচ্ছা, টাইলেস আছে এক জোড়া। আচ্ছা আচ্ছা, চলুন আমরা এক এক করে ভিজিট করি, ঠিক আছে? চলুন দাদার একটু ফার্মের মধ্যে আমরা যাই, দেখাবো আপনাদেরকে কী কী রয়েছে দাদার কাছে। এগুলো সব আপনাদেরকে দেখালাম। তো এখানে এই যে নিচে যেগুলো রয়েছে এটা কি? এটাও তো লুটিনো আছে, দেখুন এখানেও লুটিনো রয়েছে। তো এর বয়স কতটা দাদা? এটা এগারো মাসের হয়েছে। এটা এগারো মাসের? আচ্ছা, সেগুলো তো পাঁচ মাসের দেখালেন, এটা যে এগারো মাসের রয়েছে, তো এটা এটা কত টাকায় সেল করবেন? এর প্রাইসটা কত টাকা? এটা ওই একটু বেশি হবে, ওগুলো যদি সব মানে এগুলো প্রায় চোদ্দোশো টাকা মতো। আচ্ছা আচ্ছা, তো এটা মেল ফিমেল কি আছে? কনফার্ম মেল ফিমেল কনফার্ম আছে। আচ্ছা, মেল ফিমেল কনফার্ম আছে এগুলো। তো চলুন আমরা দেখি, আর এধারে কি রয়েছে দাদা? এটা আচ্ছা, এটা ব্ল্যাক কভারটেল, তাই তো? আমাদের একটু দেখাচ্ছি, এখানে দেখুন কেজের মধ্যে এক পেয়ার কিন্তু ব্ল্যাক কভারটেল রয়েছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা ব্ল্যাক। আচ্ছা, এটার বয়স কতটা হবে দাদা? মাস পাঁচের হবে, তাই তো? দেখতে পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম আছে দাদা? না, ওগুলো এখন জোড়া করা হয়নি, কনফার্ম হয়নি। আচ্ছা আচ্ছা, কনফার্ম নেই, তাই তো? ঠিক আছে, তো এর প্রাইসটা কত হবে দাদা? আলুর মার্কেট তো এখন কমে গেছে, সাত আটশো টাকা। আচ্ছা, সাত আটশো করেই দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, সাত আটশো টাকার মধ্যে দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখানেও দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ককাটেল রয়েছে, অ্যালবিনো রয়েছে, প্যাজলেস। তো আমরা সবই কিন্তু এক এক করে দেখবো। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন কুনুর রয়েছে, তো সবই কিন্তু আমরা জানবো, দেখবো। তো চলুন এক এক করে। তো ফ্রেন্ডস, এখানে একটা কেজের মধ্যে রয়েছে, দেখুন নিউ পেয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা নতুন দেখতে পাচ্ছেন। তো দাদা, এটা কি সেল করবেন? না না, ওটা সেলের জন্য। আচ্ছা আচ্ছা, এটা সেল করবে না, আপনাদেরকে তাও শো করাচ্ছি, দেখুন
এটা নতুন, তো সাইডের যে কেজের মধ্যে রয়েছে তাহলে এটা এটা ডিম আছে, চারটে ডিম আছে। আচ্ছা আচ্ছা, চারটে ডিম আছে। ব্লাকের সঙ্গে তিন পালের জোড়া আছে। আচ্ছা আচ্ছা, এটা ব্রিডিং চেয়ার তাই তো? এটা ব্রিডিং চেয়ার। আচ্ছা, এটা সেল হবে না, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দেখুন, এটা ফার্মের ব্রিডিং চেয়ার, চারটে ডিম আছে এটা। আচ্ছা আচ্ছা, একটু ডিমটা দেখান, দেখুন ডিম রয়েছে, চারটে ডিম তাই তো? কতদিন হয়েছে ডিম দিয়েছে দাদা? ওই পাঁচ সাত দিন হয়ে, আট দিন হয়েছে। আচ্ছা, ব্লাডও এসেছে, কালো হয়েছে ডিমগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দিন। ঠিক আছে, চলুন আমরা আরও দেখব। দেখুন এখানে রয়েছে, আর এখানে জাভা রয়েছে, আর লাভবাড়ও দাদার কাছে রয়েছে না? হ্যাঁ, লাভবাড়, লাভবাড়ও আছে। তো লাভবাড়ও কি সেল করবেন? লাভবাড় দু জোড়া সেল করা আছে। আচ্ছা আচ্ছা, ওটা দেখাবো, তার আগে আমরা দেখে নিই। এটা কি পেয়ার রয়েছে দাদা? এটা ওই প্যাজলেস আছে। আচ্ছা, এটা প্যাজলেস, প্যাজলেস সঙ্গে ফোনের সঙ্গে জোড়া রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে বেবি রয়েছে নাকি? হ্যাঁ, দুটো বাচ্চা আছে। আচ্ছা, এই দুটো বেবির বয়স কত হবে দাদা? এই দিন পনেরো কুড়ি হয়েছে, নামছে এগুলো, এই মাথায় বেরিয়ে রয়েছে। দুটো হয়েছে না? হ্যাঁ, দুটো হয়েছে। আচ্ছা, আর এগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার তাই তো? ব্রিডিং পেয়ার। আচ্ছা, দেখুন, তো চলুন আমরা পরবর্তী কেজে কী রয়েছে দেখে নেব। দেখুন এখানেও লুটিনো রয়েছে, তো এখানে কি ডিম রয়েছে দাদা? ওটা ডিম রয়েছে, তিনটে ডিম পেয়েছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন ডিমে আছে, ডিমে মেল রয়েছে না? হ্যাঁ। আচ্ছা, মেল রয়েছে এটা। আচ্ছা, এটা ফিমেল তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখুন, ঠিক আছে, চলুন আমরা দেখে নিই আর কি আছে দাদার কাছে। তো ফ্রেন্ডস দেখুন, দাদার বাড়ি এটা ব্রিডিং পেয়ার তো দাদা? হ্যাঁ, এটা ব্রিডিং পেয়ার। দেখুন ব্রিডিং পেয়ার, মেল ফিমেল কনফার্ম আছে, আর এদের বেবি রয়েছে না? হ্যাঁ, চারটে বেবি রয়েছে। দেখুন ডিম আছে, এখনো বেবি রয়েছে। দেখুন এখানে দুটো ডিম আছে, চারটে ডিম থেকে বাচ্চা হ্যাচ হয়ে গিয়েছে, আর দুটো ডিম আছে এখনে। আচ্ছা, এগুলো কতদিন হলো দাদা? এই তো চার পাঁচ দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, চার পাঁচ দিন আছে। দেখুন বাচ্চাগুলো খুবই সুন্দর, হেল্পফুল বেবি আছে দেখুন। তো চলুন, আর এটা হচ্ছে ব্রিডিং পেয়ার, দাদার বাড়ির ব্রিডিং পেয়ার। আর যেগুলো আগে দেখালাম ওইগুলো কিন্তু সেল আছে, এগুলো ব্রিডিং পেয়ার আপনাদেরকে শো করাচ্ছি। দেখুন এখানেও দুটো ব্রিডিং পেয়ার রয়েছে, লুটিনো ককাটিল তাই না দাদা? হ্যাঁ, এটাও লুটিনো রয়েছে। এর কি ডিম বাচ্চা কোনো রয়েছে? হ্যাঁ, এগুলো গ্যারান্টি, একবারে ডিম বাচ্চা একবারে। এই মুহূর্তে কোনো ডিম বাচ্চা আছে দেখানোর জন্য? আচ্ছা, এই মুহূর্তে নেই তাই তো? ঠিক আছে, চলুন আমরা পরবর্তী কেজের মধ্যে চলে যাচ্ছি। দেখুন এটা হচ্ছে ব্রিডিং পেয়ার, আর সেটা কি বেবি দাদা? হ্যাঁ, ওটা বেবি। আচ্ছা বেবি, আর কেজের মধ্যে দেখতে পাচ্ছি দুটো ডিম আছে। আচ্ছা, ভিতরে তাহলে মেল না ফিমেল আছে? ওটা মেল আছে। আচ্ছা আচ্ছা, ওটা মেল আছে, এটা হচ্ছে ফিমেল। দেখুন চলুন আমরা পরবর্তী কেজটা ভিজিট করি। তো এই কেজের মধ্যেও ডিম আছে নাকি দাদা? হ্যাঁ, ওটা ডিম আছে। আচ্ছা, এর মধ্যেও কি মেল বসে আছে নাকি? আচ্ছা আচ্ছা, ফিমেল, এটা হচ্ছে মেল তাই তো? দেখুন বুঝতে পাচ্ছেন। দাদার সঙ্গে একটু কথা বলি, দাদা আপনার কাছে মোট কত পেয়ার ককাটেল আছে? ককাটেল আমার কাছে 30 পেয়ারের মতো আছে। আচ্ছা আচ্ছা, তো ব্রিডিং পেয়ার আছে 12 13 পেয়ারের মতো। আচ্ছা আচ্ছা, সেলের জন্য বাদ বাকি আছে তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলুন আমরা আবার দেখি। তো ফ্রেন্ডস, দাদা এটা কি রয়েছে? ওটা ব্ল্যাক, দুটোই ব্ল্যাক আছে। আচ্ছা, দুটো ব্ল্যাক আছে। দেখুন এটা ব্রিডিং পেয়ার তো? হ্যাঁ, ওটা ব্রিডিং পেয়ার। দেখুন, আচ্ছা এখানে কি বেবি রয়েছে? এখানে বেবি আছে, চারটে আছে, রয়েছে চারটে বেবি। এই বেবি দুটো চারটে কতদিন হয়েছে? ও এক সপ্তাহও হয়ে গেছে। এক সপ্তাহ, আর এখানে কিছু খাবার দেওয়া রয়েছে দেখুন, ছলা রয়েছে, আর এটা কি দাদা? ওরা কামড়ে না। আচ্ছা, কামড়ে না, বুঝতে পাচ্ছেন। তো চলুন আমরা পরবর্তী কেজটা দেখি। তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লুটিনো লাভবার তাই তো দাদা? হ্যাঁ, এটা লুটিনো লাভবার। আচ্ছা, এখানে তিন পিস রয়েছে কেন? তিন পিস, ভিতরে একটা ঢুকে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, চারটে আছে। আচ্ছা, ব্রিডিং পেয়ার আর দুটো বেবি রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি সেল করবেন?
হ্যাঁ ওগুলো সেল করবো। আচ্ছা মানে ব্রিডিং প্লেয়ার সেল করবেন না, বেবি সেল করবেন তাই তো? আচ্ছা বেবি কত টাকা সেল করবেন দাদা? ও 800 টাকা। 800 টাকা পেয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখুন 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 লুটিং লাভবার্ড। আচ্ছা সাইডের কেজে কী রয়েছে দাদা? ওটাও লুটিং লাভবার্ড রয়েছে। আচ্ছা এর কি বেবিরা আছে কিছু? হ্যাঁ একটা বেবি হয়েছে, এখন আবার ডিমে বসে আছে। আচ্ছা আচ্ছা ডিমে রয়েছে, দেখুন দেখুন এখানে ডিমের মধ্যে বক্স রয়েছে, ব্রিডিং বক্স দেওয়া রয়েছে। আর এই সাইডের কেজে কী রয়েছে দাদা? ওটা একটা বেবি আছে, বাচ্চা একটা আছে। এখানেও কি লুটিং লাভবার্ড রয়েছে নাকি? লুটিং লাভবার্ড আছে। আচ্ছা আচ্ছা দেখুন লুটিং লাভবার্ড, ঠিক আছে। তো দাদার কাছে মোট কত পেয়ার লুটিং লাভবার্ড আছে দাদা? লুটিং লাভবার্ড আছে 5 পেয়ার। 5 পেয়ার, ঠিক আছে। তো চলুন আমরা আবার একটু জাভাটা একটু সফ করে নিই, জাভা পাখিটা সফ করে নিই। তো ফ্রেন্ডস এরপরে কিন্তু আপনাদেরকে দাদার বাড়ির যে জাভা কলোনিটা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের রয়েছে দাদা। কী কী রয়েছে এখানে? ব্ল্যাক আছে, সিলভার আছে, আচ্ছা সাদা আছে, আচ্ছা ফন্ড আছে। আচ্ছা এদের কি এখানে ব্রিডিং করার জন্য রাখানো হয়েছে? বেডি বেবি কি আলাদা রয়েছে? এর মধ্যেই আছে তাই তো? আচ্ছা সেল করার জন্য কিছু আছে? না না বেবি সেল করার জন্য কোনো নেই এখন। আচ্ছা আর ব্রিডিং প্লেয়ার তো আপনি সেল করবেন না এখন? না না ব্রিডিং প্লেয়ার সেল করবো না, মানে ঠিক চৈত্র মাসের দিকে যা হবে বাচ্চাগুলো বেবিগুলো সেল করবো। আচ্ছা তখন সেল করবে, দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে মোট কত পেয়ার রয়েছে দাদা? এখানে প্রায় 15 পেয়ারের মতো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলুন আমার আমরা এবার এ দেখে নেবো পুনু তাই তো দাদা? পুনু দেখে নিই চলুন। তো ফ্রেন্ডস দেখুন এখানে দাদার বাড়িতে এক পেয়ারই কিন্তু পুনু রয়েছে তাই তো দাদা? হ্যাঁ এক পেয়ারই আছে। হ্যাঁ এটা কিন্তু সেল নেই, আপনাদেরকে যা শো করাচ্ছি দেখুন দেখুন। তো আপনার কাছে কতদিন আছে দাদা এটা? এটা 18-19 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখুন দাদা ব্রিডিং বক্স দিয়েছে এই মুহূর্তে, এর এই মুহূর্তে কোনো রেজাল্ট নেই, বেবি নেই তাই তো? না না। আচ্ছা ব্রিডিং করছে।